সুরঙ্গের এক মাথা সিলেটে, অপর মাথা ভারতে। এপারে বাংলাদেশ সিলেটের জকিগঞ্জ, ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ। দুই দেশের এই সীমান্তে 200 মিটার দৈর্ঘ্যের এক সুরঙ্গ দেখা পেয়েছে আসাম পুলিশ। তাদের দাবি, চোরাচালান, অপহরণ সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাতে এই সুরঙ্গ খনন করেছে দুষ্কৃতকারীরা। ভারতীয় আনন্দবাজার বিভিন্ন পত্রিকায় বলা হয়, করিমগঞ্জের নীলামবাজার থানায় সিরুয়া গ্রামের বাসিন্দা দিলওয়ারা হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তার বাড়িতে ফোন করে 5 লাখ টাকা দাবি আদায় করা হয়। যে ফোন নাম্বার থেকে কল করা হয়েছে সেটি বাংলাদেশের ফোন নাম্বার দেখে চিন্তা বেড়ে যায় দিলওয়ারের পরিবারের সদস্যদের। এরপর দিলওয়ারের পরিবার লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতার জন্য যান। পুলিশের পরামর্শে মুক্তিপণ কমানোর জন্য দর কষাকষি শুরু হয়, কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় 5 লাখ টাকা দিতেই সম্মত হয় দিলওয়ারের পরিবার। এরপর অপহরণকারীরা জানায়, কাউকে না জানিয়ে টাকা দিতে হবে। দিলওয়ারের পার্শ্ববর্তী নয়া গ্রামের এলোমুদ্দিনের কাছে, ফলে সূত্র পেয়ে পুলিশ যায় সীমান্তবর্তী এলাকায়। সংলগ্ন এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। এতে সুরঙ্গের বিষয়টি পুলিশ জেনে যেতে পারে আশঙ্কা অপহরণকারীরা দিলওয়ারকে ছেড়ে দিয়ে এক পর্যায়ে। তবে তাতে রক্ষা হয় দিলওয়ার, কিন্তু ফিরে এসে পুলিশকে সুরঙ্গের কথা জানান দিলওয়ার। পুলিশ সুপার অফিসাররা বলিয়া এলাকায় সীমান্তে যান। স্থানীয় পুলিশ সুপার ময়ং কুমার যার নেতৃত্বে পরিচালিত অভিযানে 200 মিটার দীর্ঘ এক সুরঙ্গের সন্ধান পায় পুলিশ। সুরঙ্গটি দেখে কেউ কল্পনা করতে পারবে না যে এখানে এমন একটি সুরঙ্গ রয়েছে। দেখে মনে হয় সাধারণ একটি গর্ত। অপহরণের শিকার হওয়া দিলওয়ারা জানান, বাংলাদেশ প্রান্তেও সুরঙ্গটি একই রকম দেখা যায়। এই পথে দুষ্কৃতিকারীরা নিয়মিত যাতায়াত করে, ফলে ছোড়াছালানের কাজ করে। ময়ং কুমার যা জানান, সুরঙ্গটির ভারতের প্রান্তের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। তিনি বিএসএফের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে চলেছে। আন্তর্জাতিক অপহরণকারী চক্রের এই ভারতের প্রান্তের সবাইকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। তিনি দাবি করেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ।